কিভাবে আপনার ভিডিও হচ্ছে কপিরাইট স্ট্রাইকটা আপনি কিভাবে হচ্ছে রিমুভ করবেন, ঠিক আছে? আমরা অনেক সময় আসলে ভিডিও আপলোড করি, আপলোড করার পরে আমরা হচ্ছে রিকমেন্ড চেক করি না, সাপোর্ট ইনবক্স চেক করি না। তো আমি কিছুক্ষণ আগে হচ্ছে একটা লাইভ ভিডিও করছিলাম, তো একটা ভিডিও তো হচ্ছে অনেকদিন আগে, ঠিক আছে? পরে আমি ওটা হচ্ছে সাপোর্ট ইনবক্স চেক করি এবং যদি গন্ডার শেষ করে চেক করি তখন সাপোর্ট ইনবক্সের মধ্যে দেখি হচ্ছে ইউর অ্যালাউন্টের মধ্যে হচ্ছে আমার একটা লাইভ ভিডিওর মধ্যে প্রায় 30 মিনিটের একটা লাইভ ভিডিওর মধ্যে আপনার তো কপিরাইট স্ট্রাইক চলে আসলো, ঠিক আছে? তো সেটা আমি কীভাবে রিমুভ করছি এই ভিডিওতে বিস্তারিত আমি দেখিয়েছি, অবশ্যই আপনারা কন্টিনিউ করলে ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পারবেন এবং উপকৃত হবেন। হ্যাঁ, নিজের ভিডিও হওয়ার সত্ত্বে কীভাবে আপনার লাইভ ভিডিওর মধ্যে কপিরাইট আসে, ঠিক আছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি আমার ফেসবুক মধ্যে চলে যাচ্ছি, এখানে দেখেন আমার ফেসবুকটা, এখানে ফেসবুকে চলে আসলাম। এখান থেকে আমি আমার প্রোফাইলটার মধ্যে যাইতেছি, আমি আপনাদেরকে লাইভটা দেখাচ্ছি। এই লাইভটা করলাম কিছুক্ষণ আগে, ঠিক আছে, এই লাইভটা করলাম 33 মিনিট হলো, এই লাইভটার মধ্যে কপিরাইট আসছে, ঠিক আছে? সেটা আপনার কীভাবে চেক করবেন, এখান থেকে আপনার সোজা চলে যাবেন নিচে। নিচে যাওয়ার পরে এখানে দেখেন সাপোর্ট ইনবক্স, এই সাপোর্ট ইনবক্সের মধ্যে যাবেন। সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে এখান থেকে যে ইউর অ্যালার্ট আছে, কপিরাইট আসলে এখানে দেখাবে, ঠিক আছে? ইউর অ্যালার্টের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমার ভিডিওটার মধ্যে কপিরাইট আসছে, ঠিক আছে, লাইভ ভিডিওর মধ্যে, ঠিক আছে? নিজের ভিডিও হওয়ার সত্ত্বেও কপিরাইট আসছে, কোনো কিছু করিনি। এখান থেকে আমি ভিডিওটা আমি ডিলিট করে দেবো। এখান থেকে দেখেন আপনাদের যদি এভাবে আসে তাহলে এখান থেকে সি ডিটেলতে ক্লিক করবেন, ডিটেলতে ক্লিক করবেন, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউ করে এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করবেন, এখান থেকে আবার কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেখুন এখানে দেখতেছে, ঠিক আছে, আপনি এখান থেকে কি করবেন, এটাকে রিভিউ করবেন। এখানে রিভিউ করার কিন্তু সাইলেন্স নিয়ে কোনো দরকার নাই, তো এখান থেকে আমি সোজা লাইভটা ডিলিট করে দেবো, তাহলে আমার সমস্যাটা সলভ হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে আমি রিমুভ ক্লিক করবো, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম, এখান থেকে ডিলিট, ডিলিট ক্লিক করলে আমার যেটা হচ্ছে যেটা কপিরাইট আসলে, ঠিক আছে, সেই ভিডিওতে ডিলিট হয়ে যাবে এবং সমস্যাটা সমাধান হয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে অলরেডি ওকে হয়ে গেছে, এখানে দেখেন অলরেডি ওকে হয়ে গেছে, এখান থেকে ক্লোজে ক্লিক করলাম। এরকম আমি আবারও আপনাদেরকে একটু দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি এখান থেকে চলে যাব, আবার সাপোর্ট ইনবক্সে গেলাম, এখানে যাওয়ার পরে এখান থেকে ইউর অ্যালার্টে গেলাম, এখানে আমাদের যে যে ভাইলেশনটা আসছিল, ঠিক আছে, সেই ভাইলেশনটা এখন নাই আর, ঠিক আছে, এটা সলভ হয়ে গেছে। তো এভাবে যদি আপনাদের ভিডিওতে কোনো রকম কপিরাইট আসে অবশ্যই আপনাদের ভিডিওটা চেক করে আপনার ভিডিওটা ডিলিট করে দেবেন, ভিডিও হোক লাইভ হোক, ঠিক আছে, যেটার মধ্যে কপিরাইট আছে সেটা হচ্ছে আপনারা ডিলিট করে দেবেন, ঠিক আছে? তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমার ইনশাল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা আমার অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।